হ্যালো সবাইকে তো আজকে আমরা লিঙ্কডিংয়ের পার্ট টুতে আমরা সেটিংস সম্বন্ধে একটু ধারণা নিব এবং কিছু কিছু সেটিংস আছে যেগুলো অফ থাকলে বা অন থাকলে আমাদের সমস্যা হইতে পারে যে আমাদের প্রোফাইল গুগলে শো করবে না বা যেগুলো জিনিস আমাদের ঠিক করে নেওয়া উচিত এবং সেটিংস সম্বন্ধে যতটুকু ধারণা থাকা প্রয়োজন আমি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আপনারা যদি কখনো টিম আকারে কাজ করেন দেখা যাচ্ছে যে একটা লিঙ্কে এই বেশ কয়েকজন ইস করতেছেন সেই ক্ষেত্রে সেটিং টেটিং চেঞ্জ হয়ে যেতে পারে তো এই জিনিসগুলো আপনাকে আবার ঠিক করে নিতে হবে যদি এই বিষয় সম্বন্ধে ধারণা না থাকে আপনার যদি কোথাও কিছু অফ থাকে দেখা যাচ্ছে যে আপনার প্রোফাইল গুগলে শো করবে না বা অন্য আইডি থেকে আপনার প্রোফাইল পিক দেখা যাচ্ছে না এই টাইপের সমস্যাগুলোর সম্মুখীন হতে পারেন তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আর গলা একটু হয়তো ভ্যাঙ্গা আসতেছে অলরেডি সর্দি লাগছে একটু জ্বর আসবে হয়তো তো ভাবলাম আগে ভাগে একটা টিউটোরিয়াল আপ দিয়ে রাখি আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা এখন মনিটরে যাব। আমরা যারা এই প্রোফাইলটা কিভাবে তৈরি করা হয়েছে এবং কোন কোন বিষয়গুলা এখানে তৈরি করার জন্য অনেক ইম্পর্টেন্ট এবং কোন বিষয়টার উপরে বেশি প্রাধান্য দেওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছিলাম আমার গত টিউটোরিয়ালে যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন যদি আপনারা এই টিউটোরিয়ালটা দেখেন বা আপনার প্রয়োজন মনে করেন কারণ আগে আপনার প্রোফাইলটা ঠিক করে নিতে হবে এবং আমি মনে করি যে আমার লিঙ্কেডিংয়ের গত ভিডিওতে আমি অনেক কিছু শেয়ার করছি যেটা অনেক গুরুত্বপূর্ণ লিঙ্কেডিং মার্কেটিংয়ের ক্ষেত্রে আচ্ছা আমরা এখন যে জিনিসটা শিখব যে দুইটা জায়গায় আমরা এই জায়গা থেকে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিটা দেখব আজকে এবং এর পাশাপাশি কন্ট্র্যাক্ট ইনফোটা আমরা ঠিক করে নিব এই কন্ট্রাক্ট ইনফোতে আসলে কি বাইর থেকে একজন ক্লিক দিল আপনার ফ্রেন্ড লিস্টে না থাকলেও কিন্তু এই কন্ট্যাক্ট ইনফোটা শো করে এবং এইখানে মনে করেন আপনার সঙ্গে কেউ বা আপনাকে যে হ্যার করতে চাচ্ছে সে আপনার কানেকশন বা ফ্রেন্ড লিস্টে নাই তো সে আসে কিন্তু আপনাকে এখানে ক্লিক করে আপনার মেইল বা প্রোফাইল বা টুইটার যা যা আপনার দেওয়ার ইচ্ছা এখান থেকেই সে কিন্তু এই ইমেলটা কালেক্ট করে নিতে পারবে তো এই জিনিসটা অনেকের ঠিক আছে কিনা আপনারা নিজে নিজে চেক করে নেবেন এখানে ক্লিক করলে এরকম আসবে আসার পরে আপনারা প্রথমত এই জায়গা থেকে সেটিংস ঠিক করে নিতে পারবেন তো এখানে যদি ফোন নাম্বার আপনারা দিয়ে থাকেন আমি এখানে যদি ওয়েবসাইট আগে দেই আচ্ছা ওয়েবসাইট রিমুভ ওয়েবসাইট এখানে যদি ওয়েবসাইট অ্যাড করতে যাই এখানে ক্লিক দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিতে পারি এইভাবে আপনাদের ওয়েবসাইটটা দেওয়ার পরে এখানে দেখবেন কিছু অপশন আছে এখন এটা আপনার কোম্পানির ওয়েবসাইট না ব্লক করেন এখানে না অন্য কোনো ওয়েবসাইট নাকি পোর্টফোলিও পার্সোনাল তো আপনাদের যেই রিলেটেড আমি এখানে দেবো পার্সোনাল কারণ আমার এটা পার্সোনাল ওয়েবসাইট এই জন্য আমি পার্সোনাল দেবো এখন যদি এটা আপনার কোম্পানির হয় বা দেখা যাচ্ছে যে আরও একটা কোম্পানির ওয়েবসাইট আছে আপনি পার্সোনাল একটা অ্যাড করবেন এখন যদি আমি কোম্পানির অ্যাড করতে চাই এখানে যে আমাদের যে কোম্পানির ওয়েবসাইটটা যদি আছে সেটাও অ্যাড করতে চাই আমিও অ্যাড করতে পারবো তো আমি আপাতত তো শুধু পার্সোনালটাই দিচ্ছি আপনাদের যদি ওয়েবসাইট না থাকে এটা দেওয়া প্রয়োজন নাই কিন্তু আপনাকে মাস্ট বি যেই জিনিসটা দিতে হবে এখানে আপনার ইমেলটা অবশ্যই রাখতে হবে এবং এখানে যদি ফোন নাম্বার দেন সেটা দিতে হবে আপনি কাজের যে ফোন নাম্বারটা ওই নাম্বারটা যে এই নাম্বারে ফোন দিলে আপনি আপনার যে সার্ভিস প্রোভাইড করেন এই সার্ভিস নিয়ে কথা বলবেন তো এই জন্য আচ্ছা এটা বারবার ক্লিক করতেছে এখানে যদি আপনি কোনো ফোন নাম্বার দেন সেই ক্ষেত্রে এই জায়গায় সেটিংটা আপনি চেঞ্জ করে দিয়ে এখানে ওয়ার্ক দিয়ে দিবেন তো ওয়ার্ক হলে যখন কেউ আসবে যে ওয়ার্ক ফোন নাম্বার হিসাবে এই ফোন নাম্বারটা দেখতে পাবে এখানে যদি হোম দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার বাসার ফোন নাম্বার ভাবতে পারে এবং বাসার ফোন নাম্বার অনেকে রিসিভ করতে পারে তারপর দ্বিতীয় যেটা বার্থডেটা আপনি অনলি মি করে রাখতে পারেন নর্মালি কারণ অনেকে আচ্ছা বার্থডে নিয়ে আমি কথা না বলি অনেকে যেটা ভাবে যে হয়তো এরকম সার্ভিস প্রোভাইডার থাকতে পারে যে দেখা যাচ্ছে পনেরো ষোলো সতেরো বছর বয়স কিন্তু ভালো সার্ভিস দিয়ে কিন্তু বয়সের জন্য অনেকে হয়তো দেখা যায় যে তাকে বিশ্বাস করতে পারেন না যে এত অল্প বয়সে এইগুলো সার্ভিস কীভাবে ভালোভাবে দেবে তো এই জন্য আপনারা এটা অনলি মি ইউজ করতে পারেন এই বিষয়টা ভালো হবে এবং সবশেষে আপনি এটা সেভ দিয়ে দেবেন আপনি শুধু এখানে চেক করবেন আপনার এটা আছে কি না জিমেলটা আছে কিনা এবং আপনার প্রোফাইলও এখানে দিতে পারবেন আমরা একটু ভিতরে যাই ওই প্রোফাইল নিয়ে আলোচনা করব আচ্ছা অ্যাড দিয়ে দিলাম সেভ দিয়ে দিলাম এখানে এখন দেখেন যদি কেউ এটা ভিউ করে আমার এখানে তো আমার ওয়েবসাইট এবং ফোন নাম্বার পাবে আচ্ছা এটা গেল একটা সেটিং এখন মেন বিষয়ে আসি আমাদের গুগলে যে প্রবলেমটা হয় আমি এখান থেকে সেটিংস এবং প্রাইভেসিতে যাচ্ছি আপনারাও এখান থেকে সেটিংস এবং প্রাইভেসিতে যাবেন যাওয়ার পরে অ্যাকাউন্ট পারফরমেন্স পারফরম্যান্স আমরা আগে চেক দেব নাম লোকেশন এগুলো চেঞ্জ করা বা এডিট করা আপনি যদি নাম চেঞ্জ করতে চান বা এডিট করতে চান আপনি এখান থেকে আসে এই যে প্রোফাইল ইনফরমেশনে আসে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার নাম চেঞ্জ করে নিতে পারবেন এখানে এডিশনাল নাম বলতে আমরা অনেক সময় যেটা ডাক নাম বলি যদি ওইটা দেওয়ার ইচ্ছা করে এখানে দিতে পারেন আপনার তো না দিলেও সমস্যা নাই আচ্ছা এইভাবেই থাকবে এটা আপনি যদি এডিট করতে চান করতে পারবেন আবার আমরা এখান থেকে সেটিং প্রাইভেসিতে যাব পার্টনার অ্যান্ড সার্ভিসের এখানে টুইটার যেয়ে আপনার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন এড টুইটার অ্যাকাউন্ট দিলে এখানে পাসওয়ার্ড চাইবে যে এটা আপনি কি না বা অন্য কেউ অ্যাড করতেছে কিনা এই জিনিসটা চেক করার জন্য এটা চায় তবে সাবধান এটা যেটা অ্যাড করে নেবেন এটা পরে চেঞ্জ করা খুবই একটা প্রবলেম আপনি এই জায়গায় অ্যাথোরাইজড অ্যাপ ক্লিক করলে আপনার টুইটারটা লগ ইন থাকলে এরা অটোমেটিক অ্যাড করে নেবে কারণ এই টুইটার অ্যাড হওয়ার পরে পরে ক্যান্সেল করাটা খুবই কঠিন কাজ আচ্ছা আমি ব্যাগ যাই এটা শুধু আপনাদেরকে দেখাই দিলাম এবং আপনারা টুইটারটা অ্যাড করে নেবেন এইভাবে আচ্ছা এবার আমরা আলোচনা করব সব থেকে যে ইম্পর্ট্যান্ট পার্টটা সেটা নিয়ে সেটিংসের তো এখানে আসার পরে আজকের মূল উদ্দেশ্যই ছিল এটা নিয়ে কথা বলার এই যে শো করা নিয়ম প্রোফাইলটা কোথায় শো করবে না করবে এই সেটিংসটা হচ্ছে সবথেকে মানে সব থেকে গুরুত্বপূর্ণ সেটিং একটা এবং এখানে আসার পরে আপনার প্রোফাইলটা কিভাবে মানুষ কেমন দেখতে পাবে না পাবে এই জিনিসটা আপনারা চেক করে নেবেন যে এটা ঠিক আছে কিনা এটা অবশ্যই এই জায়গাটাতে রাখবেন তাহলে মানুষ এইভাবে শো করবে মানুষের সামনে যদি এটা দেওয়া থাকে তখন আপনার ছবি শো করবে না নাম শো করবে না শুধু কোথায় সার্ভিস প্রোভাইড করেন ওইটা শো করবে আরও যদি প্রাইভেট মুখ দেন সেক্ষেত্রে আপনার নামও শো করবে না ইমেজও শো করবে না এবং কোথায় কাজ করেন এই জিনিসটাও কিন্তু শো করবে না তো এই জন্য আপনাকে অবশ্যই এটা দিয়ে রাখতে হবে আচ্ছা এটা আমি ক্লোজ করে দেই আচ্ছা এটাতে এডিট নাই এডিট ইউর পাবলিক প্রোফাইল এটা অলরেডি আমরা ঠিক করে নিছি ইডিট ইউর পাবলিক প্রোফাইল এটা অলরেডি আমরা ঠিক করছি এই জিনিসটা হচ্ছে যে এই যে পাবলিক প্রোফাইলের ইউআরএলটা এটা এডিট করে আমরা গত ভিডিওতে ঠিক করে এনেছি এটা কীভাবে ঠিক করতে হয় তো এটা নিয়ে আর আলোচনা না করেই হু ক্যান সি ডাউনলোড ইউর ইমেল এখানে হু ক্যান সি ডাউনলোড ইউর ইমেল প্রোফাইল অ্যান্ড অ্যাপস আচ্ছা এটা আপনি সবার জন্য এনি ওয়ান লিঙ্কেডিং দিতে পারেন এখন যদি এটা ওয়ান দেওয়া থাকে তাহলে শুধু প্রথম যেটা এবং আপনাদের এটাই দেওয়া আছে মনে হয় এটা আপনারা পাবলিক করে দেবেন যে কেউ আপনার জিমেল ডাউনলোড করতে পারে তার ইচ্ছা হলে সে ডাউনলোড করবে আপনার কোনো সমস্যা নাই আচ্ছা এটা এটা ঠিক করে নেবেন আমি কলেজ দিয়ে দিলাম এখানে গুরুত্বপূর্ণ যে সেটিংটা সেটা হচ্ছে কানেকশন হ্যাঁ কানেকশন বলতে আমাদের ফ্রেন্ড লিস্টটা এই ফেসবুকে যেরকম ফ্রেন্ড লিস্ট আছে তো লিঙ্কেডিংয়ের যে ফ্রেন্ড বা আপনার লিস্টে যারা কানেকশন আকারে থাকবে ওদেরকে অন্য কানেকশন দেখতে পাবে কি না এটা অন রাখা উচিত নাকি অফ রাখা উচিত আমি প্রথমে বলবো এটা আপনারা অবশ্যই অফ রাখবেন কারণ আপনার প্রোফাইল যখন অন্য কেউ ভিজিট করবে সে যদি আপনার কানেকশন লিস্ট দেখতে পায় ওইখানে আপনার কোনো কোন ক্যালাইন্ট আছে না আছে এই বিষয়টা কিন্তু তারা জানবে এবং তারা চাইলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার ট্রাই করবে এবং আমাদের লিঙ্কেডিং ইউজ করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের ক্লায়েন্ট পাওয়া এবং কাজ করা অতএব আমরা যদি দুই একটা ক্লায়েন্ট পাই এবং তাদেরকে যদি আমাদেরকে খুঁজতে আসে কেউ বা আমাদের কানেকশনেরই ফ্রেন্ড কোনো ফ্রেন্ড তাদেরকে নক দিতে পারে অলরেডি আমার অনেক ফলোয়ারে আমার ক্লায়েন্টকে নখ দিছে এটা নিয়ে আমি কথা বলছিলাম তো আপনারা এটা অফ করে রাখবেন তাহলে আপনার যে কানেকশন একজন আরেকজনকে দেখতে পাব না আপনার যারা ফ্রেন্ড আছে তাদেরকে একজন আরেকজনকে দেখতে না আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবো না এক কথায় ক্লিয়ার আচ্ছা এটা অফ করে দিলাম হু ক্যান সি ইউর লাস্ট নেম এটা সবাই দেখতে পাবে এবং ফুল দিয়ে রাখবেন আচ্ছা প্রোফাইল ডিসকোভার এটা বলতে প্রোফাইল শো করার বিষয়টা শুলটুই এলাউ অ্যাপ্রুভ সার্ভিস আউটলুক ও এটা ওয়ান রাখে দিবেন ইউজিং ইমেল অ্যাড্রেস যে কেউ ইমেল অ্যাড্রেস দিয়ে খুঁজে আপনার জন্য এই প্রোফাইলটা খুঁজে পায় এই জিনিসটাও আপনি দিয়ে রাখবেন আচ্ছা মেনশন টেক নিয়ে একটু কথা বলে এটা ওয়ান থাকলে কেউ আপনাকে অন্য জায়গায় মেনশন করতে পারবে বা টেক করতে পারবে এটা আপনি ওয়ান রাখতে পারেন এবং ওয়ান রাখাই আমার কাছে ভালো মনে হয় এবং এটা অবশ্যই আপনাকে এভরি ওয়ান দিয়ে রাখতে হবে এবং এই জায়গাটাতে যদি আপনি অনলি লিঙ্কেডিং দিয়ে রাখেন বা ইউর কানেকশন দিয়ে রাখেন মানে শুধু আপনার ফ্রেন্ড দেখতে পাবে এরকম দিয়ে রাখতেন তাহলে ওইটা ওইভাবে দেওয়া থাকলে এবং এই জায়গাগুলো যেগুলো এভরি করে দেওয়া আছে এগুলো যদি আপনার এভরি না থাকে শুধু লিঙ্কেডিং থাকে বা মি থাকে সেই ক্ষেত্রে আপনার যে সমস্যাটা হবে আপনার প্রোফাইল গুগলে শো করবে না এই জায়গায় আসে যদি আমি লিখি ফুল ইজ আর ই আমি যদি দেই এখানে আমার প্রোফাইলটা আসছে প্রথমে আমার যে রিয়াল প্রোফাইলটা এই প্রোফাইলটা দেখেন এখানে চলে আসছে গুগলে এবং আমি কানেকশানে ক্লিক দিলে দেখেন এখানে আমার টুইটার আমার অফিসিয়াল টুইটারটা কানেক্ট করে আছে এটা চেঞ্জ করে নেওয়া উচিত এবং এখানে আমার ওয়েবসাইটটা দেওয়া আছে কোম্পানি ওয়েবসাইট এবং আমার নিজের ওয়েবসাইট দেওয়া নাই এখানে তো এই যে প্রোফাইলটা আমার শো করতেছে এখন যদি ওই সেটিংসগুলার ঠিক না থাকে এই জায়গায় যদি আমি এই ভিউটা ইউর প্রোফাইল ভিউ অপশনটা এটা যদি আমার এরকম করা থাকে বা এইভাবে করে দেয় এই জায়গায় কিন্তু আমার ছবি শো করবে না এবং এগুলোও শো করবে না এই জন্য এই জিনিসগুলো আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং কানেকশনের এই জায়গাটা আপনাকে শুধু অফ রাখতে হবে এই এই কারণেই অফ রাখতে হবে আপনার যেন কেউ এই জায়গায় আসে আপনার ক্লায়েন্টকে ডিস্টার্ব না করে এই জন্য তো এই ছিল আজকের সেটিংসের মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এই সেটিংসটা এবং কমিউনিকেশনের এখানে রিসিপ্ট ইমেইল এগুলো আপনার ইচ্ছা মতো ঠিক করে নিতে পারেন এখানে পড়ে পড়ে ঠিক করে নিতে পারবেন আর যদি এগুলাতে মনে হয় বুঝতে পারতেছেন না তাহলে নাড়াচাড়া করার দরকার নেই আপনি শুধু এই জায়গায় এসে দেখবেন এগুলো ঠিকঠাক করা আছে কি না এবং অবশ্যই মাস্ক বি আপনি কানেকশন এটা অফ করে নেবেন এবং এই শেষের দিকে এসে ফলোয়ারটা এভি দিয়ে রাখবেন এবং এটা ইয়েস দিয়ে রাখবেন আর এই জায়গায় প্রোফাইল ভিউটা অপশনটা এই অপশনটা সিলেক্ট করে রাখবেন এবং সাইন ইন সিকিউরিটি এটা আপনার নিজের মতো করে নিতে পারেন এছাড়া আর এখানে তেমন কোনো সেটিংস নাই যেটা আমাদের জানা প্রয়োজন বা জানা থাকলেও আমার হয়তো জানা নাই এরকম হইতে পারে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ